দক্ষিণ এশিয়ার হিমালয় অধ্যুষিত একটি ছোট্ট দেশ হল নেপাল। এর সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা 81% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। বর্তমান নেপাল দেশটির প্রতিষ্ঠাতা পৃথ্বীনারায়ণ শাহ, তিনি 1769 সালে কাঠমান্ডু উপত্যকার 3টি রাজ্য যথা কাঠমান্ডু, পাটন এবং ফতগাঁও দখল করে এই নেপাল দেশটির প্রতিষ্ঠা করেন। নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতি জাতীয় পতাকা। পতাকাটি দুটি একক ক্ষুদ্র পতাকার একটি সরলীকৃত সংমিশ্রণ, যা একটি দ্বৈত ক্ষুদ্র পতাকা হিসাবে পরিচিত। এর রক্তিম বর্ণ সাহসিকতা ও নেপালের জাতীয় ফুল রডোডেনড্রন ফুলের প্রতীক। পতাকার প্রান্ত দেশে নীল রঙটি শান্তির প্রতীক। নেপাল দেশটির নামকরণ নিয়ে বেশ কয়েকটি মজার তত্ত্ব আছে। প্রথমত, মনে করা হয় নেপাল শব্দটি সংস্কৃত শব্দ নেপালয়া থেকে এসেছে। নেপালয়া শব্দের অর্থ হল পর্বতের পাদদেশ বা পাদদেশের বাসস্থান। অন্য আরেকটি তত্ত্ব অনুযায়ী তিব্বতী শব্দ নিয়মপাল থেকে নেপাল শব্দটি আসতে পারে। নিয়মপাল শব্দের অর্থ হল পবিত্র ভূমি। তৃতীয় তত্ত্বটি হল উত্তর নেপালের কিছু অধিবাসীরা তিব্বত থেকে এসেছিল, যেখানে তারা ভেড়া পালন করত এবং তার থেকে উল তৈরি করত। তিব্বতী ভাষায় নে শব্দের অর্থ হল উল এবং পাল শব্দের অর্থ হল ঘর। এইভাবে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে উলের ঘর। নেপাল নামকরণের পিছনে আরও একটি জনপ্রিয় মতবাদ হল লেপচা লোকেরা নে এবং পাল এই শব্দ দুটির ব্যবহার করত। নে শব্দের অর্থ হল পবিত্র এবং পাল শব্দের অর্থ হল গুহা। এইভাবে নেপাল শব্দের অর্থ হল পবিত্র গুহা। এই দেশের প্রধান ভাষা হল নেপালি ভাষা। নেপালি ভাষা নেপাল ও ভুটানে প্রচলিত একটি পাহাড়ি ভাষা। নেপালি মূলত একটি ইন্দো আর্য ভাষা। এটি নেপালের সরকারি ভাষা। এই ভাষা ভারত, ভুটান এবং বার্মাতেও ব্যবহৃত হয়। নেপালি ভাষা ভারতের সিকিম রাজ্যে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সরকারি মর্যাদা পেয়েছে। পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত শিবের মন্দির হল নেপালের পশুপতিনাথ মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব বহু প্রাচীনকাল থেকেই আছে। ভগবান শিবের আরেক নাম হল পশুপতিনাথ। সেই নাম থেকেই মন্দিরটির নাম হয়েছে পশুপতিনাথ। কাঠমান্ডু শহরের খুব কাছে দিও পাটান শহরের বুকে মন্দিরটি অবস্থিত। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ইতিহাসবিদদের মতে চতুর্থ শতাব্দী থেকেই নেপালের এই জায়গায় মন্দিরটির অস্তিত্ব ছিল। নেপালের প্যাগোডা রীতিতে তৈরি এই পশুপতিনাথ মন্দিরটি চার কোণা, কাঠের কারুকার্য, কৌণিক গঠন, সমস্ত কিছুই নেপালের ঐতিহ্য ও স্থাপত্যের অন্যতম অংশ। মন্দিরটির সারা গায়ে সোনা ও রূপার কারুকার্য করা রয়েছে এবং মন্দিরের দেওয়ালে সর্বত্রই হিন্দু দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে। নেপালে 240 বছর ধরে রাজতন্ত্র কায়েম ছিল এবং এটি ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র। 28 মে 2008 সালে নবনির্বাচিত সংসদীয় পরিষদ রাজতন্ত্রের বিলুপ্ত ঘটিয়ে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে ঘোষণা করে। রাজতন্ত্রের এই বিলুপ্তি বিশাল সংখ্যাগরিষ্ঠদের ভোটের মাধ্যমে সংগঠিত হয়েছিল।
11 জুন 2008 সালে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র প্রাসাদ ছেড়ে চলে যান। বর্তমানে নেপাল গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমানে পর্যটন নেপালের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল শিল্পগুলির মধ্যে একটি, যা 1 মিলিয়নেরও বেশি লোকের কর্মসংস্থান করে এবং মোট জিডিপির 7.9% অবদান রাখে। প্রথমবারের মতো 2018 সালে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যায় 1 মিলিয়ন অতিক্রম করেছে নেপাল দেশটি। নেপালের বিখ্যাত পর্যটন স্থলগুলি হল পোখারা, অন্নপূর্ণা ট্রেকিং সার্কিট, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান লুম্বিনী, সাগরমাথা জাতীয় উদ্যান, কাঠমান্ডু উপত্যকা এবং চিতওয়ান জাতীয় উদ্যান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।